আশুরা রোজা কিন্তু সাধারণ রোজা না জাহেলি যুগে বংশীয় লোকেরা পর্যন্ত এই আশুরা রোজা পালন করত এই রোজার এতই দাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাই নিজে আশুরা রোজা আদায় করেছেন এবং সাহাবিদেরকে এই আশুরা রোজা রাখবার জন্য উৎসাহিত করেছেন হযরতে আবু হরাই আল্লাহ আল্লাহাল বলেন রসুল পাক সাল্লাই আলাইসাল্লাম বলেছেন এই রোজাটার এতটাই গুরুত্ব এই রোজাটার দাম এতটাই বেশি রসুল বলেছেন যে আল্লাহর কাছে রমজান মাসের রোজার পরে এই আশুরার রোজা সবচাইতে বেশি দামি আফজুল সিয়ামি বাদ আরমাদান শাহরুল্লাহিল মুহাররম চিন্তা করেন আফজুল সিয়ামি বাদ আরমাদান শাহরুল্লাহিল মুহাররম নবীজি বলেন রমজান মাসের রোজার পরে সবচাইতে বেশি দামি হইল এই আশুরার রোজা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনায় গেলেন হাদিসটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনতুম বর্ণিত নবীজি দেখলেন ইয়াহুদির একটা রোজা রাখে আসরার দিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহালাম জিজ্ঞাসা করলেন তোমরা আসরার দিন মহারমারি দশ তারিখে কেন তোমরা রোজা রাখো বলে আমাদের নবী মুসা সালাম পাক এবং ওনার অনুসারীদেরকে এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন নাজাদ দিয়েছিলেন আর ফেরাউনকে এই দিনে তার দলবলসহ নীল নদী চুবিয়ে মেরেছিলেন এই জন্য সুক্রিয়া দায়ার্থে আমরা একটা রোজা রাখে তো পাক সাল্লু আলাই সাল্লাম বললেন মুসা আলাই সাল্লামের ক্ষেত্রে আমাদের তোমাদের থেকে হক বেশি যেহেতু আমি নবী মুসা নবী সুতরাং তোমরা পালন করো আমরাও পালন করবো রসুলি পাক সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা এ আশুরাদিন রোজা রাখো সাহাবিরা আসরাত রোজা রাখলেন সাহাবাইকার রসুলি পাক সাল্ল সাল্লামকে আরোজ করলেন ইয়ে রসুলাল্লা বিদুরমীরা আসুরার দিন রোজা রাখি আমরাও আশুরাদিন রোজা রাখি এদের সাথে আমাদের মিলে গেল এদের সাথে একটু পার্থক্য করা যায় না বিশ্বনী মোহাম্মদ রসুলা রসুল বললেন তোমরা রোজা রাখবে কিন্তু ইহুদিদের বিরোধিতা করবে ওরা একটা রাখে তোমরা দুইটা রাখবে অর্থাৎ আশুরার দিন একটা রাখবে এর আগে অথবা এরপরে সুম কবল অথবা এর আগে অথবা এর পরের দিন একটি রোজা রাখবে তার মানে আমাদের দেশে আগস্ট মাসের বাইশ আগস্ট মাসের নয় তারিখ হলো আসরা অর্থাৎ ওই দিন হলো মেন রোজা তো নয় তারিখের হয়তো আগের দিন একটি রাখবেন নয় তারিখের পরের দিন একটি রাখবেন হয়তো আট নয় অথবা নয় দশ আগস্ট মাসের অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের আসরা কোন দিন বাংলাদেশে আমাদের আসরা হলো নই আগস্ট রোজ মঙ্গলবার দুই মনে রাখবেন তো যারা আসরা রোজা রাখবেন আর এই রোজার অনেক পাক ফজিলতাকালাম বলেন যে আমি আশা রাখি আল্লাহ এই রোজার বদলতে এক বছরের গুণা মাফ করে দেব এক বছরের গুনা কিন্তু সাধারণ কথা না এক বছরের সগিরা গুনা সগিরা গুনা তো আমাদের মিনিটে মিনিটে হচ্ছে আমাদের ঘন্টায় ঘন্টায় কত সগিরা গুনা হচ্ছে এই গুনাগুলো এই রোজার পরিবর্তে আল্লাহ তাআলাহ ক্ষমা করে দিবেন এই রোজাটা জাহিলি যোগের সেই কুরাইশিয়ার পর্যন্ত এই রোজা আদায় করেছে এই রোজার দাম এত বেশি আম্মা জানা আসাম সিদ্দিকার আজি আল্লাহ তা আলানহা বলেন এই মহার্ভ্রমের দাম এত বেশি এই রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটা ফরজ ছিল যখন রমজান মাসের রোজাটা ফরজ হয় তখন এই রোজাটা নফল হয়ে যায় তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন যার খুশি এই রোজা রাখতে পারে আর যার খুশি সারতেও পারে তবে হা যে রাখবে তার জন্য নিকি অনেক যে রাখবে তার জন্য এক বছরের গুণাল্লা পাখর গুল ক্ষমা করে দেবে অনেক দামি রোজা আর এই মহারম মাস এই মাসটা হলো আরবি মাস আমরা তো ইংরেজি মাস নিয়ে বেশি বেদি ব্যস্ত যখন নববর্ষ শুরু হয় ইংরেজি কত আনন্দ ফুর্তি করি নাচ বিভিন্ন রকমের রঙ্গ তামাশা করি কিন্তু মুসলমানের সন্তানরা জিজ্ঞাসা করেন এটা কত সন বলতে পারবে না অনেক মুসলমান বলতে পারবে না আরবি ডেট এদের জানা নাই অথচ আমাদের কিন্তু কবরও জিজ্ঞাসা করা হবে আরবি আমাদের কোরআন কিন্তু আরবিতে মেন আমাদের ভাষা আরবি আমাদের ইংরেজি শিখতে হবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এর পাশাপাশি আমাদের আরবিও জানতে হবে কারণ আরবি ভুলে গেলে চলবে না সলুল্লা সাল্লাম মদিনা হিজরত যখন করেছেন তখন থেকে হিজরি সন শুরু হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে এই হিজরিসন এই মহারম মাস হলো সনের প্রথম মাস মানে হলো হারান নিষিদ্ধ তার মানে হারান চারটা মাস আছে রব্বুল আলাম বলেন দ লোহিত আশাঢার সাহারম ফি কিতা বিল্লাহ লা অসামা ওয়াতি হরুম আল্লাহর কাছে গণনার মাস তো বারোটি এর মধ্যে হারা মাস হল চারটি যেদিন থেকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তালা বারোটি মাসও নির্ধারণ করেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো হারাম মাস যুদ্ধ বিগ্রহ কলহ মারামারি কাটাকাটি নিষিদ্ধ ছিল এর মধ্যে একটা হলো মহারম মাস এই মহারম মাসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যেহেতু বছরের প্রথম মাস এই মহারম মাসে আমাদের নিয়ত করতে হবে যে আমরা আর গুনা করব না। মহারম মাসে মূলত আপনি এবাদতের মাস আনন্দ ফুর্তির মাস নয় এটা এই আমাদের উদ্দেশ্য আমাদের চিন্তা করতে হবে যে এই মহারম যেহেতু হিজরি স্বর্ণের বছরের প্রথম মাস আমরা তবা করবো আল্লাহ এই বছরে যেন আর আমরা গুণা না করি এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দেন তো আল্লাহর কাছে তবা করবেন আল্লাহর আল্লাহ কান্নাকাটি করবেন যেন আমি গুণা সারতে পারি আপনার চুরি করবার অভ্যাস আছে এই হিজরি স্বর্ণের প্রতিজ্ঞা হবে এগুলো হলে ইবাদত প্রতিজ্ঞা হবে আল্লাহ আমি এই বছর শুরু হচ্ছে নতুন বছর আমি ওয়াদা করছি আপনার দরবারে আর আমি চুরি করব না আপনি ইয়াবা খাচ্ছেন ড্রাগস খাচ্ছেন আপনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন আপনি তবা করবেন এই হেজিটেশন এইটাই হলো আপনার বড় ইবাদত যে আমি আল্লাহ আর নেশা জাতীয় দ্রব্য আমি পান করব না আপনি মদ ইয়াবা গাজা ফেন্সিল এগুলো সারতে হবে বিড়ি সিগারেট আপনাকে সারতে হবে আপনার গুণা করবার জেনা করবার ইচ্ছা আছে আপনার মিথ্যা কথা বলবার আপনার অভ্যাস আছে এই সমস্ত জিনিসগুলো ছাড়া প্রতিজ্ঞা করা এইটাই হলো এই মহারম মাসের মূলত হারাম আপনার সমস্ত হারাম কাজ আপনাকে পরিত্যাগ করতে হবে অথচ আজকে আমরা মাস সম্পর্কে আমরা অনেকেই জানি না অনেকেই বলে হুজুর এই মাসে নামাজ পড়তে হবে কত রাখাত আসলে মহারম্মের জন্য স্পৃত কোনো নামাজ নাই তো সাল্লাল্লাহ সাল্লিয় সাল্লাম মোহারম সম্পর্কে এই রোজার কথাই বলেছে কিন্তু এই মাসে নামাজের কথা বলেন নাই তো এই জন্য আমরা এই মাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এই মাসে আল্লাহর কাছে তবা করব আর আমরা এই বছরের প্রথম মাসে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা যেন আর গুণা না করি এরকম পরিবেশ এরকম পরিস্থিতি আপনি আমাদের জন্য কায়েম করে দেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন এটা হলো মোহারম্মাসের ইবাদত